সকল গর্ভবতী নারী একটি স্বাস্থ্যবান ফর্সা সন্তানের কল্পনা করেন, এজন্য খাওয়া দাওয়ায় মেনে চলেন অনেক বাজ বিচার। গবেষণায় দেখা গেছে আপনি কি খাবার খাচ্ছেন তার উপর গর্ভের বাচ্চার বর্ণ বা রং নির্ভর করে না, মূলত বাবা মার জিন দ্বারাই বাচ্চার শারীরিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। তারপরও অনেকে বিশ্বাস করেন কিছু খাবার আছে যা খেলে গর্ভের বাচ্চা ফর্সা হবে। আজকের ভিডিওটিতে তুলে ধরব তেমনই কিছু খাবারের তালিকা যা আপনি গর্ভাবস্থায় খেলে আপনার গর্ভের বাচ্চা নাকি ফর্সা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। জাফরান দুধ। জাফরান দুধ খেলে গর্ভের বাচ্চা হবে ফর্সা ও উজ্জ্বল, এজন্য অনেক গর্ভবতী নারী জাফরান দুধ নিয়মিত পান করে থাকেন। এর পরের খাদ্যটি হলো নারকেলের সাদা শাঁস। এই নারকেলের সাদা শাঁস খেলে গর্ভের বাচ্চা ফর্সা হয় এমন প্রচলিত ধারণা রয়েছে, তবে বেশি পরিমাণে শাঁস খেলে পরবর্তীতে পেটের সমস্যা হতে পারে, সীমিত পরিমাণে অবশ্যই খেতে পারেন। যদি ফর্সা বাচ্চা পেতে চান তাহলে ডিমের সাদা অংশ বেশি বেশি খান, এটিও অনেক প্রচলিত ধারণা, তবে সত্যিকার অর্থে ডিম গর্ভবতী ও বাচ্চার ওজন বৃদ্ধিতে খুবই সহায়ক। তবে শুধু সাদা অংশ নয়, ডিমের কুসুমও খেতে হবে। কমলা। ভিটামিন সি এর দারুণ একটি উৎস কমলা শিশুর শারীরিক গঠনে অত্যাবশ্যকীয় এবং শিশুর ত্বক ফর্সা করতে কমলা খাওয়া যেতে পারে। দুধ একটি সুষম খাবার, আমরা সবাই জানি ক্যালসিয়ামের অন্যতম এই উৎস গর্ভের বাচ্চার শারীরিক গঠনে অত্যাবশ্যকীয়, তাই প্রতিদিন গর্ভবতীদের দুধ পান করতে বলা হয়। অনেকে বিশ্বাস করেন নিয়মিত দুধ পান করলে বাচ্চা ফর্সা হয়। নারকেলের শাঁসের মতো নারকেল খেলেও বাচ্চা ফর্সা হয় এমনটাই প্রচলিত ধারণা থেকে জানা যায়, তবে এটিও বেশি খেলে পেটের সমস্যা হতে পারে। ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে টমেটো অনন্য, কেননা টমেটোতে রয়েছে লাইকোপেন নামক উপাদান, তাই টমেটো খেলে বাচ্চার ত্বক ফর্সা হয় ধারণা করা হয়। চেরি বেরি জাতীয় ফল যেমন চেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, এ জাতীয় ফল অনেক গর্ভবতী নিয়মিত খেয়ে থাকেন যাতে বাচ্চার ত্বক সুন্দর হয়, তবে এই ফলগুলো গর্ভবতীদের জন্য খুবই ভালো। সৌন্দর্য কখনোই একজন মানুষকে বিচারের মাপকাঠি হতে পারে না, তাই গায়ের রং সাদা কালোতে কী আসে যায়। গর্ভের বাচ্চাটি যাতে স্বাস্থ্যবান ও মেধাবী হয় এটাই সকলের কামনা হওয়া উচিত। তবে ভিডিওতে উল্লেখিত খাবারগুলো এমনিতেই স্বাস্থ্যকর, খেতে পারেন। আশা করি ভালো থাকবেন।